ইউএসএ তে আসার পর আজ আমি প্রথম বের হলাম ঘুরতে। আসলে আমি এখানে এসেছি 17 তারিখ, এরপর আসলে আমার একদমই বের হওয়া হয়নি, কারণ হচ্ছে অনেক বৃষ্টি ছিল, আজকের ওয়েদারও অনেক মেঘলা। তারপরও ভাবলাম আর কতদিন বসে থাকব, বের হয়ে যাই তো। দেখতেই পাচ্ছেন খুব মেঘলা একটা আকাশ, আর আশেপাশের বাসাগুলো এত সুন্দর, খুব ভালো লাগছিল দেখতে। হয়তো এটা আমার প্রথম ইউএসএতে, তাই আমার কাছে এগুলো এত অনেক বেশি সুন্দর লাগছে। তো আমরা এখন যাচ্ছি একটা আইসক্রিম শপে, এটা খুব বেশি দূরে না, 10 মিনিটের রাস্তা। ফাইনালি চলে এলাম আইসক্রিম শপে। এখানে অনেক ধরনের আইসক্রিম আছে, আমার কাছে মনে হলো কটন ক্যান্ডিটা ভালো লাগবে, তো আমি এটাই নিলাম। আর আমার হাজবেন্ড নিয়েছে পিকন ক্রিমি, মেবি আই ডোন্ট নো, ভুলে গিয়েছি। এই হলো আমাদের আইসক্রিম, কিন্তু বাহিরে বৃষ্টি পড়ার কারণে অনেক ভিজে গেছে, তাই আমরা হেঁটে হেঁটে আইসক্রিম খাচ্ছি। রাস্তায় হাঁটতে হাঁটতে দেখলাম একটা আপেলের গাছ, দেখে অনেক ভালো লাগছে। সিরিয়াসলি আপেল? হ্যাঁ, তো এমন কেন, এগুলো তো কাঁচা এখনো। এগুলো কি পাকবে? পাকবে? এগুলো কি পেকে যাবে? আচ্ছা, কাঁচা খাওয়া যাবে, নিব একটা। খায় না, এরকম কাঁচা খায় না। আচ্ছা, ওই পাশে কিন্তু বড় হয়েছে এগুলো, এই পাশে। হ্যাঁ, এগুলো দেখতে অনেকটা কি বলে। আচ্ছা, এগুলো সবুজ না, এখানে নিচে অনেকগুলো পড়ে আছে। এরপর আমরা যাচ্ছি একটা গ্রোসারি শপে, চলুন। এই গ্রোসারি শপটা মোটামুটি অনেক বড়ই আছে, তো আমরা বাসার কিছু টুকিটাকি খাবার দাবার কেনার জন্য এখানে আসলাম। দেখতেই পাচ্ছেন, তো আমরা অরেঞ্জ জুস নিলাম, এরপর আমি আসলাম একটা শপিং মলে আমার জন্য কিছু টুকিটাকি ড্রেস কিনব। আমার মনে হচ্ছে নেগ্রো বেশি, আমি অনেক বেশি নেগ্রো দেখতেছিলাম। হ্যাঁ, প্রাইস অনেক বেশি হবে না। শপিং মলটা এত বড়, আমার হাঁটতে হাঁটতে পা ব্যথা হয়ে গেছে। আমি যাচ্ছি টপ টাইপের কিছু থাকলে। কোথায়? এরকম দেখবা, না মানে ছোটোর মধ্যে, ওই যে এই টাইপের, এই টাইপের মধ্যে। হ্যাঁ, এটা ভাঙা ভাঙা না, ওই ভাঙা। আচ্ছা, এই হলো আজ আমাদের ঘোরাঘুরি প্লাস শপিং।